আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে নয়ের ক নাম্বার অঙ্ক দিয়ে। নয়ের ক নাম্বার অঙ্কে ছিল ক একটি কাজ 10 দিনে করতে পারে এবং খ ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন কাজটি করার পর ক চলে গেল, বাকি কাজ খ কতদিনে শেষ করবে? তো দেওয়া আছে ক করতে পারে 10 দিনে আর খ করতে পারে 15 দিনে। তাহলে ক 1 দিনে করে 10 ভাগের 1 অংশ কাজ, খ 1 দিনে করে 15 ভাগের 1 অংশ কাজ। এখন লিখবো আমরা হচ্ছে ক ও খ একত্রে 1 দিনে কতটুকু করে। ক ও খ একত্রে 1 দিনে করে 10 ভাগের 1 যোগ 15 ভাগের 1, লসাগু করলে আসবে হচ্ছে 30, এটা করলে আসবে হচ্ছে 3+2=5/30 আসবে হচ্ছে 6 ভাগের 1 অংশ। এখন আমরা দেখব ক উ খ 4 দিনে কতটুকু করে। ক উ খ একত্রে 4 দিনে করে 4×6/1 অংশ =3/2 অংশ, এটুকু করে হচ্ছে 4 দিনে। তাহলে অবশিষ্ট অংশ =1/3/2=3/1 অংশ। এই কাজটা করতে হবে, যেহেতু ক চলে যায় খকে করতে হবে। খ সম্পূর্ণ কাজ করে 15 দিনে, তাহলে খ 3/1 অংশ কাজ করে 15×3/1 দিন =5 দিনে, অর্থাৎ অবশিষ্ট কাজ 5 দিনে শেষ করবে হচ্ছে খ। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 10 নম্বর 10-এ বলা আছে বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল 8 বছরের সুদের মূল্যে দ্বিগুণ হবে। তো আমরা সূত্র অনুযায়ী জানি I=NPR/100। আমাদের এখানে ধরে নিই মূলধন পি, তাহলে সুদ যেহেতু দ্বিগুণ হবে তাহলে মূল টাকা সুদ মিলিয়ে হচ্ছে এটা সুদ I=, আসবে হচ্ছে পি ধরবো, কারণ যেহেতু বলা আছে সুদের মূল্যে দ্বিগুণ হবে, অর্থাৎ মূল টাকা ছিল পি, এখন এটা যোগ হয়ে হবে হচ্ছে 2p। আর সময় N=8 বছর, সুদের হার R=, বের করতে হবে বা এখান থেকে R=, আসবে হচ্ছে I×100/NP। আই হচ্ছে এখানে P×100, এন হচ্ছে 8×P, কাটাকাটি করলে আসবে হচ্ছে 12.5%, অর্থাৎ 12.5% হবে হচ্ছে সুদের হার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11-এর কতে বলা আছে সরল করুন x-x-x-x+1, তার ব্র্যাকেট ক্লোজ, এইটা আসবে x- প্রথমে মেইন ব্র্যাকেটের কাজ করব, এটা তুলে দিব, এটা তুললে আসবে হচ্ছে x-x-1, তার ব্র্যাকেট ক্লোজ, x- এটা করলে আসবে হচ্ছে x-1, তার ব্র্যাকেট ক্লোজ, x-প্লাস হয়ে যাবে x+1, তার ব্র্যাকেট ব্র্যাকেট তুলে দিলে x-x-1 আসবে হচ্ছে -1, -1 হবে হচ্ছে নির্ণয়মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11-এর খ, নম্বর 11-এর খতে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন 27x^4+8xy³।
তো এখান থেকে আমরা যদি x কমন নেই তাহলে আসবে হচ্ছে 27x কিউব প্লাস 8y কিউব ইকুয়াল টু এটাকে লিখে যাবে হচ্ছে 3x হোল কিউব প্লাস 2y হোল কিউব এটা সূত্র করলে আমরা পাবো হচ্ছে x ইনটু 3x প্লাস 2y 3x স্কয়ার মাইনাস 3x ইনটু 2y প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু x ইনটু 3x প্লাস 2y 9x স্কয়ার মাইনাস 6xy প্লাস 4y স্কয়ার তাহলে x ইনটু 3x প্লাস 2y ইনটু 9x স্কয়ার মাইনাস 6xy প্লাস 4y স্কয়ার হবে হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ